আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করব আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সকাল সকালে আজকে ব্লগটা শুরু করেছি আপনাদের সাথে। এখন সকাল, আমি একটু নিচে আসছি আর নিচে এসে দেখি যে আমাদের মানে রিসেপশনটা খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করছে। তো আমি একটু নিচে আসলাম, আমার একটু কাঁচামরিচ দরকার, সেজন্য আর কি একটু দোকানে যাব। তো আর কি মার্কেটটা আমার বাসার নিচেই, এখান থেকে বেশ কিছু কাঁচামরিচ নিয়ে আমি বাসায় চলে আসছি। তো বাসায় এসে আসলে আমি ডিম ভাজি করলাম, কাঁচামরিচ ছাড়া তো ডিম ভাজি করা যাবে না। আর এই যে আমার মেয়ের জন্য ডিম সিদ্ধ বসিয়েছি, চা বসিয়েছি, সকালে নাস্তা করব। আর আমি হচ্ছে ডিম ভাজিটা করে নিয়েছি আর আমি ব্রেডটা টোস্ট করে নিয়েছি। এই যে সেই কাঁচামরিচ, এইটা আনতে আমি নিচে নেমেছিলাম এত সকাল সকাল। তো এই যে আমি এগুলোকে এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মানে পানিটা ঝরিয়ে তারপরে বক্সে করে ফ্রিজে রেখে দেব। এইভাবে রাখলে আর কি মরিচগুলো ঠিক থাকে, তা না হলে পচে যায়। তো আর আমি হাঁসের মাংসটা এই ফাঁক দিয়ে ভিজিয়ে রেখেছি, রান্না করব আজকে হাঁসের মাংস রান্না করব। তো সকাল সকালে এটা ভিজিয়ে রাখলাম আর যখন রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তবে আজকে হাঁসের মাংস রান্না করছি কিন্তু অনেক ইচ্ছা ছিল, হাঁসের মাংস আলু দিয়ে রান্না করছি, অনেক ইচ্ছা ছিল যে পছন্দের একটা জিনিস দিয়ে হাঁসের মাংসটা খাবো, কিন্তু আসলে খেতে পারলাম না, মানে খাওয়া হলো না আর কি। তো যাই হোক, তো এই যে আমি বেলা 11টার দিকে রান্নাঘরে এসে আবার রান্না শুরু করে দিয়েছি। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে আমি এখন রান্নাটা কিভাবে করছি তো আপনাদের সাথে একটু শেয়ার করব, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। তো হাঁসের মাংস কিন্তু আমরা অনেকেই খুব পছন্দ করে শখ করে খাই, আর আমি হাঁস দুটো কিনে নিয়ে আসছিলাম একদম বার্ড মার্কেট থেকে, সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে একদম জবাই করে সুন্দর করে দিয়েছিল ওরা আমাকে। তো আমি এখন রান্নাটা বসিয়ে দেব। তো আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে তো তেল দিয়ে দিয়েছি, আমি একটু তেল কম খাই সেজন্য একটু তেল কম দিয়েছি এখানে। তো আমি দুইটা হাঁস রান্না করছি, আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি আর এখানে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, আর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, মোটা করে কেটেছি কিছুটা পেঁয়াজ আর কিছুটা আমি একটু কুচি করে কেটেছি, দুই রকমের পেঁয়াজ দিয়েছি। আর এখানে আমি রসুন দিয়েছি, রসুনের কোয়াগুলো দিয়েছি, বেশ কতগুলো দিয়ে দিয়েছি আর কি। এখন আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা পাউডারটা দিয়ে দিচ্ছি। আসলে মশলা আমরা এক একজন এক এক রকম খাই, কেউ আমরা 2 চামচ খাই, কেউ 3 চামচ খাই। তো মশলা কী কী দিচ্ছি জাস্ট সেটাই শেয়ার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো মশলাটা মানে অ্যাড করে নেবেন। আর এখানে আদা রসুনের পেস্ট আছে, সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি এখন কষিয়ে নেব। আর যে কোনো খাবার খেতে গেলে মানে তরকারি জাতীয় জিনিস, তার মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হয়, তাহলে কিন্তু মানে খাবারের যে আসল টেস্ট সেটা কিন্তু ভালো পাওয়া যায়। তো একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, খুব ভালো করে কষিয়ে নেব। আর এই ফাঁকে আমি আমার লাভলি লাভলি ভিউয়ার্সদেরকে বলবো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়, আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন। তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর আমাদের বাংলাদেশে যেরকম হাঁসের মাংস রান্না করলে একটা সুন্দর স্মেল হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আসলে আমি দেখলাম এখানকার হাঁসের মাংস কিন্তু অতটা টেস্টি হয় না, মানে বাংলাদেশের মতো অত টেস্ট হয় না। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কোনো তেল নেই, হাঁসের চামড়াতে অনেক তেল থাকে, হাঁসের গায়ে তেল থাকে, আসলে কি এটার গায়ে কোনো তেলও ছিল না, হাঁসের কোনো চামড়ার গায়েও কোনো তেল ছিল না, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, মনে হচ্ছে একটা মুরগি রান্না করছি এরকম লাগছে। তো যাই হোক, যা পাওয়া যায় তাই তো আমাদেরকে কিনে খেতে হয়। তো খুব সুন্দর করে আমি মাংসটাকে এখন কষিয়ে নেব। আসলে আজকে ভেবেছিলাম যে হাঁসের মাংস আলু দিয়ে রান্না করব আর চালের আটার রুটি বানাবো, কিন্তু শরীরটা এতটাই খারাপ যে হাতে এত ব্যথা আমি পারলাম না আর কি। তারপরও আরেকবার ভাবলাম যে একটু খিচুড়ি বসিয়ে দিই, আর দুবাই শহরে এতই গরম, খিচুড়ি খাওয়ার মতো অবস্থা কারোর নেই। জিজ্ঞেস করলাম যে আমার হাজব্যান্ডকে যে তোমরা খিচুড়ি খাবা কিনা, তো বলছে যে না গরম, খুবই গরম, খিচুড়ি খাবো না, তো সাদা ভাত রান্না করো।
তো ওরা যেহেতু আর মানে খিচুড়ি খেতে চাইল না, তাই আমি আর খিচুড়ি রান্না করলাম না, তো হাঁসের মাংস রান্না করছি। শুধু হাঁসের মাংস দিয়ে কি আর ভাত খাওয়া যাবে? সেই জন্য ভাবলাম যে রুই মাছের ডিম আছে আমার ঘরে, তো ওটা ভিজিয়ে নিলাম, যে ডিম মানে রুই মাছের ডিম দিয়ে একটু মানে বড়ার মতো করে খেলে ভালো লাগবে, ভাজবো আর কি, বড়া ভাজবো। পেঁয়াজ দিয়ে সুন্দর করে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে মাখিয়ে একটু বড়ার মতো করলে কিন্তু খেতে ভালো লাগে। তো হাঁসের মাংস আর আমি মাছের ডিমের বড়াটা করেছিলাম, এই দিয়ে আর কি দুপুরে খাওয়াটা হলো। তো আসলে খুব ইচ্ছে করছিল যে অনেক দিন পর হাঁস রান্না করছি, ভাবছিলাম মনে মনে না একদম মানে প্রিপারেশন নিয়ে আমি সব কিছু বের করে ফেলেছিলাম, কিন্তু আমার দুটো হাতে এতই ব্যথা যে আমার রুটি বানানোর মতো কোনো অবস্থা নেই, যার কারণে আমি চালের রুটিটা বানাতে পারলাম না, ধৈর্য আর কি কুলালো না। কিন্তু খুব ইচ্ছে করছিল যে হাঁসের মাংস দিয়ে চালের আটা রুটিটা খাই। যাই হোক, ইনশাল্লাহ রিজিকে থাকলে আবার কখনো না কখনো ইনশাল্লাহ হবে। আসলে সব কিছু রিজিকের মালিক হলো আল্লাহ, আল্লাহ যা রিজিকে যতটুকু রাখবে সে তো সেই অনুযায়ী ততটুকুই পাবে, ততটুকুই খাবে, তাই না? আর আমরা কিন্তু অনেকে অনেক কিছু ভেবে থাকি, অনেক কিছু করতে চাই, আসলে কিন্তু সব কিছু পূরণ করার মালিক একজনই, সেনি হচ্ছেন আল্লাহ, যার হুকুম ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। তো আজকে অনেক ইচ্ছে করে আমি মানে শখ করে রান্না করতে বসেছি, আর ভাবছি যে একটু মানে চালের আটা রুটিটা করবই করব। আমি কিন্তু জোর করে হলেও করি, কিন্তু আসলে আমার শরীরটা এতটাই খারাপ যে আমি পারলাম না। ইনশাল্লাহ রিজিকে থাকলে কোনো এক সময় হয়তো আবার করে খাবো। আর এই যে আমি অনেক ভাই বোনের কমেন্ট যারা করে তাদের রিপ্লাইগুলো ঠিক এইভাবেই দিই, কিচেনে আমি সবসময় এরকম মোবাইল মানে চালু করে রাখি, কাজ করি, আর মানে চেষ্টা করি সবসময় যে আমি আমার ভাই বোনদের কমেন্টের মানে রিপ্লাইটা তাড়াতাড়ি দেওয়ার জন্য। কেউ আমার ভিডিও দেখে দিয়েছে এসে আর আমি তার ভিডিওতে যাব না, এটা তো হয় না। অবশ্যই আমি সবাই খেয়াল করে দেখবেন, আমার ভিডিওগুলো যারা দেখে দিয়ে যায় আমি কিন্তু অবশ্যই তাদের ঘরে চলে যাই। আমি যদি তাদের ভিডিও না দেখে দিতে পারি আমার কিন্তু খুব খারাপ লাগে। তো আমরা একে অপরের ভিডিও দেখবো, একে অপরের পাশে থাকবো, এটাই হচ্ছে নিয়ম। তো এই যে আমার মাংসটা কিন্তু খুব ভালো করে হাঁসের মাংসটাকে কষিয়ে নিয়েছি, নিয়ে আমি আলু দিয়ে দিয়েছিলাম, আলু দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে আমি ভালো করে এখন রান্না করে নিলাম। এখন আমি এর ভেতরে ভাজা জিরা আর গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ চুলায় রাখবো এটা এখন আমি, আর চুলার জালটা একটু আমি কমিয়ে দেব এখন, দিয়ে এটা চুলার উপরে রেখে দেব, দিয়ে আমি আপনাদেরকে দেখাবো এটা কীরকম হয়েছে। আর হাঁসের মাংস কিন্তু খেতে খুবই টেস্টি হয়, আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এখানে হাঁসের মাংস দেখলাম যে সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় নিল না, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গেল। বাংলাদেশে যেমন হাঁসের মাংসগুলো একটু সেদ্ধ হতে দেরি হয়, এখানে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি গ্যাসের উপরে তো আস্তে করে বসিয়ে রেখেছি হাঁসের মাংসটা, আর এই দিক দিয়ে এই যে মাছের ডিমটা আমি একটু মানে বড়ার মতো করে ভেজে নেব। তো আমি এখানে একটু চালের গুঁড়া দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য, যেটা যেন খুলে যায় না যায়, আর ডিমের ডিম কিন্তু এমনিতে একটু ভাজার সময় একটু ছুটে ছুটে আসে গায়ের ভিতরে, তো এই জন্য আমি এখানে একটু চালের গুঁড়ি দিয়ে দিয়েছি যাতে ডিমটা গায়ের ভিতরে ছুটে না আসে, বড়াগুলো যেন সুন্দর হয়। তো আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, ধনে পাতা দিয়েছি, আর অনেক বেশি করে পেঁয়াজ দিয়েছি, আর একটু আদা রসুনের পেস্ট, যা যা দেওয়ার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, একটু হচ্ছে জিরা পাউডার দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে এখন আমি এই যে চামচ দিয়ে দিয়ে নিয়ে একটু বড়ার মতো করে ভেজে নিচ্ছি। আসলে ডিমের বড়াটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল গরম ভাতের সাথে। তো আজকে কিন্তু আমি দুপুরবেলা ডিমের বড়া আর হাঁসের মাংস দিয়ে আমরা সবাই খেয়েছি। আসলে সাদা ভাত দিয়ে খেতে কিন্তু অন্যরকম একটু টেস্ট, আবার পোলাও দিয়ে খেতে একটু অন্যরকম টেস্ট, খিচুড়ির সাথে খেলে আরেক রকমের টেস্ট, আবার আমরা যখন চালের রুটি দিয়ে খাই তখন কিন্তু আরেক রকমের টেস্ট। আসলে কিন্তু আমরা বাঙালিরা খাওয়ার মানে এটা বুঝি কখন কোনটার সাথে কোন জিনিস খেতে হয়। তো আমার কাছে তো হাঁসের মাংস, তারপরে গরুর মাংস, এগুলো কিন্তু চালের রুটি দিয়ে খেলে কিন্তু বেশি ভালো লাগে। তো এই যে আমার এই দিক দিয়ে কিন্তু মাংস রান্নাটাও প্রায় হয়ে এসছে, তো একটু ঝোল রাখবো, যেহেতু আমি একটু চেক করে নিচ্ছি আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমার কিন্তু অলরেডি হয়ে গেছে মাংস রান্নাটা, তো আমি এখন চুলার জালটা আর একটু স্লো করে দেব, দিয়ে বসিয়ে রাখবো, তাহলে কিন্তু তেলগুলো উপরে ভেসে উঠবে। তো আমি এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিচ্ছি। এই যে দেখুন আমার হাঁসের মাংস আলু দিয়ে রান্নার আসল লুকটা কে মানে কীরকম লাগছে দেখতে পাচ্ছেন, কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজা লেগেছিল। সাদা ভাত দিয়ে হাঁসের মাংস রান্না খেলাম, খুবই ভালো লাগলো।
তো দেখতেই পারলেন আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে রান্নাটা একটু শেয়ার করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো এখন আমরা দুপুরের খাবার খাবো, রেডি করে নিচ্ছি সব কিছু। এই যে দেখুন হাঁসের মাংসটা কত সুন্দর লাগছে। আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।